ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরো দুই, নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল নামে আরো দুজনকে গ্রেফতার করলো পুলিশ। বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুনের ছদিনের মাথায় গ্রেফতার করা হলো আরো দুজনকে। বিজেপি নেতা খুনে গ্রেফতার মোট তিনজন, আগেই গ্রেফতার হন তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্য মিলন ভৌমিক, এবার গ্রেফতার হলো নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, এই নন্দন মণ্ডল যেটা এই বিজেপি সদস্য খুনে হয়েছে, তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে এই নন্দন মণ্ডলের বাড়িতেই খুনের ছক কষা হয়েছিল। নন্দন মণ্ডল এবং সুজয় মণ্ডল এই দুজনকে আজকে গ্রেফতার করলো পুলিশ, এবং এই নন্দন মণ্ডল যার খোঁজ পাওয়া যাচ্ছিল না সোমবার থেকে, গতকাল সেই ছবি আমরা দেখিয়েছি। একদম একদম পাতিয়া, এই নন্দন মণ্ডল এবং সুজয় মণ্ডল এরা যে বিজয় কৃষ্ণ ভুঁইয়া যাকে অপহরণ করে খুন করা হয়, পুলিশের প্রাথমিকভাবে তারা মনে করছে এই দুজনেই হচ্ছে প্ল্যান তারা করেছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং তুমি জানো যেরকম ভাবে জানাচ্ছিল যে এ কিন্তু ঘটনার পর দিন থেকে সে কিন্তু পলাতক ছিল, এবং যেটা পুলিশ সূত্রে খবর, স্থানীয় ইটভাটাতেই সে কিন্তু লুকিয়েছিল, এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজকে দুপুরবেলা অভিযান চালায়, এবং সেই অভিযানের ভিত্তিতেই কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং এই বিজয় কৃষ্ণর পরিবারের তরফে ময়না থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগে কিন্তু এই দুজনের নাম রয়েছে। কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা, বাড়ির সদস্যরা তারা চাইছেন যে আর বাকি অভিযুক্ত যেন অবিলম্বে ধরা পড়ে, সেই দাবিতেই কিন্তু তারা অনর, পাশাপাশি তারা সিবিআই তদন্তেরও দাবি জানিয়ে আসছে। আপিয়া, ধন্যবাদ বিটন তোমার। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি সদস্য, বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় ময়নায় এখনো পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। আজ দুজনকে গ্রেফতার করে পুলিশ, নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল নামে দুজনকে গ্রেফতার করলো আজকে পুলিশ। বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুনের ছদিনের মাথায় গ্রেফতার দুই, মোট তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্য মিলন ভৌমিক পয়লা মে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া। অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের, এবং পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছে এখনো। গতকাল আপনারা জানেন গরু পাচার নিয়ে ইডির চার্জশিটে একাধিক তথ্য উঠে এসেছিল। শুধু গরু পাচার নয়, এবার যেটা বিস্ফোরক তথ্য সামনে আসছে তা হলো সাইকেলের মাধ্যমে তোলাও তুলতেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা পরিষদ থেকে দেহরক্ষী সাইকেল হোসেনের মাধ্যমে তোলা তুলতেন কেষ্ট মণ্ডল। বিস্ফোরক স্বীকারোক্তি অনুব্রত ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য, চার্জশিটে এমনটাই দাবি ইডির। রাজীব ভট্টাচার্য চালকল মালিক ও তৃণমূলের অঞ্চল সভাপতি। আগে অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই, এবার ইডির চার্জশিটে যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে, শুধু গরু পাচার নয়, সাইগালের মাধ্যমে তোলাও তুলতেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, শুধু গরু পাচার নয়, সাইগালের মাধ্যমে তোলাও তুলতেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা পরিষদ থেকে দেহরক্ষী সাইকেল হোসেনের মাধ্যমে এই তোলা তুলতেন কেষ্ট। বিস্ফোরক স্বীকারোক্তি অনুব্রত ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য, চার্জশিটে এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। রাজীব ভট্টাচার্য চালকল মালিক ও তৃণমূলের অঞ্চল সভাপতি। আগে অনুব্রত ঘনিষ্ঠরা এই রাজীব ভট্টাচার্যকেই জিজ্ঞাসাবাদ করে সিবিআই, আর সাইকেল হোসেনের মাধ্যমেই এই তোলা তুলতেন অনুব্রত মণ্ডল। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিকদা, শুধু গরু পাচার নয়, সাইকেলের মাধ্যমে তোলা তুলতেন অনুব্রত মণ্ডল, ইডির চার্জশিটে এমনটাই দাবি করা হচ্ছে। যে রাজে সে চুল বাঁধে, যে একটা এলাকায় দখলদারি করেছে, প্রাকৃতিক সম্পদ লুটের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই অন্য আর যে সমস্ত এভিনিউ আছে সেটাকেও স্পর্শ করবার চেষ্টা করেছে। এটা অনুব্রত মণ্ডলকে আলাদা করে দেখলে চলবে না, এটা হচ্ছে তৃণমূলের রাজনৈতিক দর্শন, তৃণমূলের কর্মসূচি। পাহাড় থেকে সাগর পর্যন্ত একই পদ্ধতিতে তৃণমূল জীবন এবং জীবিকার উপরে দখলদারি করেছে, প্রাকৃতিক সম্পদ লুট করেছে, এমনকি গঙ্গার পর্যন্ত তৃণমূলের আগ্রাসনের বাইরে চলে যায়নি, নদী চুরি করেছে, নদীর পাড় চুরি করেছে। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস তাকে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে এই দ্রুত নগরীকরণের কারণে, র্যাপিড আরবানাইজেশনের কারণে মানুষ যেরকম শহরের কাছাকাছি চলে আসছেন, আজকে সেখানে মিউনিসিপ্যালিটিতে নিয়ম বদলে যে বহুতল তৈরি হচ্ছে, মাটির তলার যে জল বোর করে তুলছে, এটাও চরম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে, গোটা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে, সর্বত্র একটা অরাজক অবস্থা তৈরি করেছে।
সিপিআইএম চলে যাবার সময় পশ্চিমবঙ্গ বাসীকে একটা রাজনৈতিক সমাজ উপহার দিয়ে গেছে, যে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, জীবনের প্রত্যেকটি সংঘর্ষে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটা ব্যথায় রাজনীতির অনুপ্রবেশ, আর সেটার মাত্রা দ্বিগুণ করে দিয়ে তাকে সম্পূর্ণ টাকায় ট্রান্সফার করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এই অবস্থা। আমরা কথা বললাম রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে, শুধু গরু পাচার নয়, সাইকেলের মাধ্যমে তোলাও তুলতেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা পরিষদ থেকে দেহরক্ষী সাইকেল হোসেনের মাধ্যমে তোলা তুলতেন কেষ্ট, এমনই বিস্ফোরক স্বীকারোক্তি অনুব্রত ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। চার্জশিটে দাবি ইডির। আপনারা জানেন বীরভূম থেকে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে কিভাবে গরু পাচার হতো, কেন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিত না, বিস্তারিতভাবে চার্জশিটে তুলে ধরেছিল ইডি। নাম উঠে এসেছিল এনামুল হক থেকে আব্দুল লাতিফের। আর এবার যে তথ্য সামনে এসেছে, তোলা তোলার অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ইডির চার্জশিটে এমনটাই দাবি। এই মুহূর্তে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন দা, ইডির সূত্রে এখন যা বলা হচ্ছে এবং অপটিক নলে আমরা যখন বলছিলাম যে ওটা বাংলাকে বংশ করছে সব রকম ভাবে, দুঃখেরা তোলাপাজ তাদের একটা দল, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, তার মাথায় নেতারা যত বড় নেতা তত বড় লুঠেরা তত বড় তোলাবাজ, কেউ কেউ হয়তো একটু চিন্তা কিন্তু করছেন যে একটা কি সত্য, প্রথমে আমাদেরও মনে হতো সত্যি কি আপনার হতে পারে, পাবলিক নলেজ ইন বেঙ্গল যে মানুষ দেখতে পাচ্ছে জেলা পরিষদের কাজ, পঞ্চায়েতের কাজ, সরকারের কাজ একেবারে লুট, লুট গরু পাচার, লুট চাকরি বিক্রি, ওই সবগুলো করতে করতে নেতারা তাদের সাইকেল মারফত এমনকি জেলা পরিষদের টাকাও লুট করতেন অনুব্রত মণ্ডল। এটা রাজীব বলে কেউ একজন জানিয়েছেন, তিনি এই বৃত্তের লোক, বৃত্তের বাইরের লোক আমরা যেটা জানতাম সেটা সূত্র দিয়ে আজকে স্পষ্ট হচ্ছে। ইডির চাকরিতে আমি আবারও বলছি, বাংলাটাকে 11-12 বছর ধরে ধ্বংসের শেষেবেলায় নিয়ে এসছে, মূল্যবোধ, নৈতিকতা, লুট, গোলাবাজি একটা ধ্বংসের জায়গাতে বাংলাকে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ সুজন দা। যে তথ্য আপনাদের সামনে রেখেছি, শুধু গরু পাচার নয়, সাইকেলের মাধ্যমে তোলাও তুলতেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা পরিষদ থেকে দেহরক্ষী সাইকেল হোসেনের মাধ্যমে এই তোলা তুলতেন কেষ্ট মণ্ডল। কে, কার এই স্বীকারোক্তি, যার ভিত্তিতে ইডির এই দাবি এবং ইডির চার্জশিটে জানা নাম উল্লেখ রয়েছে, তিনি হলেন রাজীব ভট্টাচার্য, অনুব্রত ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। আর রাজীব ভট্টাচার্য স্বীকারোক্তিতেই উঠে এসেছে এই তথ্য যে অনুব্রত মণ্ডল সাইকেলের মাধ্যমে তোলা তুলতেন, অর্থাৎ শুধু গরু পাচারে অনুব্রত মণ্ডলের যে নাম রয়েছে তা নয়, তোলা তুলতেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা পরিষদ থেকে দেহরক্ষী সাইকেল হোসেনের মাধ্যমে তোলা তুলতেন কেষ্ট, বিস্ফোরক স্বীকারোক্তি অনুব্রত ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে আইনজীবী এবং কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। কৌস্তভ, আপনি শুনলেন যে তোলা তুলতেন অনুব্রত মণ্ডল। দেখুন একটা ব্যাপার, সেটা হচ্ছে একটা ছোটবেলায় একটা অ্যাডভার্টাইজ দেখতাম টিভিতে, সেটা হচ্ছে একটাই মহল পুরোটাই সারি, এটা হচ্ছে একটাই দল গোটাটাই দুর্নীতি। সেখানে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সবাই এসব দুর্নীতির দল জড়িত। অনুব্রত মণ্ডল হচ্ছে দুর্নীতির একটা মানে বীরভূম জেলার একটা পীঠস্থান ছিল, এবং শুধু বীরভূম বলে না, দেখা যাচ্ছে এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় দুর্নীতি করতে। এরা কোনো একটা দুর্নীতিকে কেন্দ্র করে তো নয়, বিভিন্ন কয়লা, গরু, বালি, তোলা, যা যা পেরেছে, যেখান থেকে পয়সা পেরেছে সেখান থেকে পয়সা তুলেছে। কারণ তৃণমূলের তো বর্তমানে একটা এই জায়গায় তৈরি হয়ে গেছে, যা পারবি লুটে নে যতদিন আছিস খেয়ে নে, এটাই হচ্ছে তৃণমূলের সব দলের বক্তব্য, নেতা থেকে শুরু করে কর্মী সবই হচ্ছে এই সবাই এই এই মোটো নিয়ে চলছে। তো এখানে এগুলোকে আর আলাদা করে এই নিয়ে আমাদের মানে আলোচনা করাটাই বিচার। ধন্যবাদ কৌস্তভ। এবার আপনাদের সামনে রাখবো যে বক্তব্য, যখন সিপিএম করতাম তখন দলের কত নেতাকে চাকরি দিয়েছি তার ঠিক নেই, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিলে অন্যায়, নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সিপিএম কে নিশানা করলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, এবং ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। গতকাল রাজারহাটের নবাবপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বামেদের কটাক্ষ করেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক, এবং তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে, যখন সিপিএম করতাম তখন দলের কত নেতাকে চাকরি দিয়েছি তার ঠিক নেই। আমি এখানে অনেক বয়স্ক চাচারা রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, আমি সিপিএম করতাম
কত সিপিএম এর নেতাকে চাকরি দিয়েছি তার ঠিক ঠিকানা নেই। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। মমতা ব্যানার্জি চাকরি দিলে অন্যায়, মমতা ব্যানার্জি বলছে ঠিক আছে কোনো ভুল ভ্রান্তি হয়েছে জেলে আছে, এইসব লোক গুলোকে আমি চাকরি দেবো, আমার আমার ক্যাজুয়ালি কোড একটা ঢাই দিয়ে দিক, আমি আস্তে আস্তে করে চাকরি দেবো, আমরা কিছু করতে হবে না, রাস্তায় দাঁড়িয়ে আমি আমি গণসঙ্গীত গাইব, রাস্তায় দাঁড়িয়ে আমি নকশালি করবো, রাস্তায় দাঁড়িয়ে আমি বিষয়গুলো করবো। দেশটা বিগিয়ে দিচ্ছে, দেশটা চলে যাচ্ছে, সাম্প্রদায়িকতা হানাহানি হচ্ছে, তার জন্য বিষয়টাকে রাখে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী এবং সিপিএম সংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা, যেটা আপনারা অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়েছেন, তাপস চট্টোপাধ্যায় তো বলছেন যে যখন তিনি সিপিএম করতেন তখন দলের অনেক নেতাকে চাকরি দিয়েছেন। তাপসবাবু ইডি অফিসটা চলেন, হাঁটতে হাঁটতে এখানে সেখানে চলে যান, গিয়ে সমস্ত তথ্য জমা দিন এবং ইডির সামনে সাক্ষ্য দিন। উনি একজন এই অপরাধমূলক যে ঘটনা ঘটেছে, যে চক্রান্ত হয়েছে দুর্নীতি করার জন্য, তার একজন ন্যূনতম সাক্ষী। উনি যখন একথা বলছেন তাহলে উনি একজন সাক্ষী। আমি তো বলবো উনি সৎ নাগরিক, খুব বড় নেতা, শীঘ্রই চলে যান ইডি অফিসে, গিয়ে বলুন যে আমি এখানে সাক্ষ্য দিতে চাই, তবেই বুঝবো ওর কথায় মর্যাদা আছে। তা না হলে সমস্ত পাগলের প্রলাপকে গ্রাহ্য করার কোনো মানেই হয় না। ধন্যবাদ বিকাশ স্যার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের পরেও তৃণমূলে গোষ্ঠী কোন্দল অব্যাহত। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে গতকাল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং এর অপসারণের দাবিতে ইংরেজ বাজারের কাজীগ্রাম পঞ্চায়েত অফিসের সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ তৃণমূল উপপ্রধানের অনুগামীদের। তার 24 ঘন্টার মধ্যে একই জায়গায় এদিন তৃণমূলের ওই নেত্রীর অনুগামীরা পাল্টা বিক্ষোভ দেখান। অভিষেকের পঞ্চায়েতের প্রার্থী বাছাই কর্মসূচিতে ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল তৃণমূলের বুথ সভাপতির নাম, তাই নিয়ে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে ভোটার তালিকা তৈরির অভিযোগ ওঠে। অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূলের ওই নেত্রী, আর এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। দল বিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। ৭০ বছর পর ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে নতুন যুগের সূচনা। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সাক্ষী আজ গোটা বিশ্ব। ¶¶